বলতেছি বাবা পাঁচশোটা টাকা দাও পিকনিক খাবো শুয়োর কোথাকার বাজার করার পয়সা পাচ্ছে না বিড়ি কেনার পয়সা পাচ্ছে না টাকা দাও তাই বলে তুমি আমার শোর বললে হ্যাঁ বাবার টাকা চুরি করে ছেলে করলো পিকনিক আজকাল পেপারে কিরকম খবর আসতেছে বাবার পকেট থেকে প্রতিদিন বিড়ি চুরির অপরাধে ধরলো ছেলেকে গ্যাস্ট্রিকের ব্যথায় খাও জোয়ান গুঁড়ো ভালোবাসায় ব্যথা পেয়ে আজ মাতাল স্বামী শালা এইসব হাবিজাবি খবর আর পারবো না বুড়ো কি করেছি রে এই তুই কাকে বুড়ো বললি রে হ্যাঁ বাবা এই জানলাতে একটা পাখি যাচ্ছিল তো পাখি ধরে বুড়ো বললাম বেয়াদব ছেলে কোথাকার বলছি কি বাবা আজকে তোমার চুলের স্টাইলটা না হ্যাপি হয়েছে তোমার পুরো হিরো হিরো লাগছে অত নাটক মারাস নেই কি লাগবে সেটা বল অত পেরিত দেখাস নেই বলতেছি বাবা পাঁচশোটা টাকা দাও পিকনিক খাবো শুয়োর কোথাকার বাজার করার পয়সা পাচ্ছি না বিড়ি কেনার পয়সা পাচ্ছি না ওরে পাঁচশোটা টাকা দাও তাই বলে তুমি আমার শোর বললে হ্যাঁ তোমার লজ্জা করে না কৃষির লজ্জা শুয়ারে শিওর বলবে না তো কি হাতি বলবে তুমি টাকা না দেবা না তাও ভালো কথা তুমি শিওর বললে কৃষির জন্য। একটু আগে শুয়ারের মতন তাঁতকালাই এর একজনে শুয়ার বললাম লাস্ট বারের মতন বলছি পাঁচশোটা টাকা দিয়ে দাও নাহলে কিন্তু ভালো হবে না ওরি আমার গরম বাবা গরম দেখাচ্ছে পাঁচশোটা টাকা না দিদি ভালো হবে না তুই কি করবি রে দেখো তাহলে কি করি গ্রামের মুখ দেখাতে পারবা না এরকম কাজ করে দেবো ফুটোরে তুমি চেনো না আইডিয়া আইডিয়া যে করে হোক পয়সা জোগাড় করতেই হবে মালটা কি করে তার কে জানে বেদেন মে যোসনা হওয়ার কারণে বিয়ের পিড়ি থেকে উটলো মে পিকনিক করতি হবে যে করে হোক সে করে হোক ফোটর এক কথা একশো কথার সমান অরি দিন তো গেলু ছন্দহুলু পার করু আমার এ ফোটায় ই কানা করছিস কেন ছেলেদের ফোটো কানা করছিস আর কি বলবো অসময় ঠাকুরমাটা মারা গেল ওহ তাই নাকি তো ঠাকুরমা মারা গেছে কালকে তোমাদের বাড়ি সামনে যাচ্ছিল আর বলো না কাকা রাতে যে ঘুমালো সকালে আর উঠলোই না কি কান্না কাঠি কাঠিবাড়ির সবাই আমি এখন একটু ভিক্ষা করতে বের হইছি ঠাকুরমারি তো কি দেব তাই ভাবলাম ভিক্ষা করে কটা টাকা উপার্জন করে ঠাকুরমার শরৎদর কাজে লাগাবো এ বাবা নি টাকা নে এখন বেশি টাকা নেই ঠাকুরমারে ধন্যবাদ কাকা আপনাকে অসংকো ধন্যবাদ আমার ঠাকুরমানন স্বর্গ থেকে আপনার জন্য আশীর্বাদ দেয় অনেক

কাকা বলছি কি এখন বাবা ঠিক করে পারেনি তো বাবা ডেটটা বললে পারে আমি তোমাদের জানিয়ে দেব আমার ঠাকুমা মরে গেল রে যাও ও ফটো কান্না করো না তুমি যাও যাও আমি তুমি শুধু শুধু করে দিলাম তুই আর কি সিন মিলে বুড়ো ফটোর অ্যাক্টিং জানা অত সোজা না বুঝতে পারছিস ফটোর এটা হচ্ছে একটা আর্ট যাই দেখি এদের বাড়ি থেকে একটু ঘুরে আসি সব কান্নাকাটি হচ্ছে তো যাই একটু দেখে আসি দেখি সকাল সকাল দুই চারশো টাকা ইনকাম হয় নাকি তারপরে মদের পার্টি নিয়ে বসে যাব। এ বাবা এ কি এ কি দেখছি আমি ফুটোর চোখে জল ফুটো বাবা তুমি কান্না করছো কেন আর কি বলবো আর বলো না ঠাকুমা সকাল পাঁচটার সময় দেহ ত্যাগ করলো কি বলো আমি তো মনে হয় ছটার সময় তোমার ঠাকুমারে দেখেছি মনে হচ্ছে কি যে বলো কাকা তুমি আমার ঠাকুমা পাঁচটার সময় মারা গেছে এখন আমি কি যে করি একটু ভিক্ষা চাচ্ছি লোকের কাছ থেকে একটু টাকা পয়সা সংগ্রহ করে একটু ঠাকুমার কাজে লাগবো দেখলাম ছটার সময় আমি এ বলি কি পাঁচটার সময় মারা গেছে তাহলে কি আমি ভূত দেখলাম নাকি যদি টাকা না পাই ঠাকুমার যদি শ্রাদ্ধ না করতে পারি ঠাকুমার ভূত হয়ে হয়ে কার ঘাড়ে ঢকবে কে জানে কে জানে রে কে জানে সত্যি তো মনে হচ্ছে ভূত দেখেছি ওর বাবা টাকা পয়সা দিয়ে শ্রাদ্ধ শান্তি করায় উদ্ধার করি নাই তোর ঠাকুমার পিছনে একটু লাইন মারতাম তো সেটা আবার তো জানে কেন আমার ঘাড়ি চাপে নে বাবা নে এই পাঁচশো টাকা নিয়ে তোর ঠাকুমার সৎকার কর না রে বাবা কেন ভূত মত হয় আমার মাথার উপর চাপে রে এমনি আমার মাথা চুল নেই কি বলে যে তোমায় কাকা আমি ধন্যবাদ দেব না বাবা তোর কোনো ধন্যবাদ দেওয়া না তোর ঠাকুমার সাথে যদি তোর কোনো কন্ট্যাক্ট হয় মানে স্বপ্নে তাহলে বলিস যেন ওই চন্দন কাকার উপরে যেন একটু নজর ফজর দিয়ে না চন্দন কাকা এমনিতেই ভয় পাচ্ছে ঠিক আছে কাকা বলবানি আমি বলবানি এখন আমি যাই যাও বাবা যাও এই সকালে দেখলাম ভালো এখন নাকি বলে আর নাই বলে মরে বলে ভূত হয়ে গেছে যাক বাবা হয়ে গেছে পাঁচ ছশো টাকা মদ খার এখন আরামসে দিব্যি গিয়ে পার্টি বানাই যাই দেখি তো ওদের বাড়ি থেকে ঘুরে আসি মানে অনেক কান্নাকাটি হচ্ছে তো যা বলে যা বাড়ি যায় দেখ কি হচ্ছে তোরে দেখলি মনে হয় মদ খেয়ে পড়ে থাকি উঠি না গোহাই আহা উঠি না গোহাই যা যা দেখ কেমন লাগে আমার সখি মরে গেল রে খাওয়া দাওয়ার পরে কেমন একটা ঘুম ঘুম লাগছে কিরে মনটা খুব খারাপ হয়ে গেছে কিরে না তো আমি তো খুব ভালোই আছি কি বলিস তোর মা মারা গেছে তুই ভালো আছিস এই কাকা তোমার কি মাথাটা তো খারাপ আছে নাকি হ্যাঁ আমার মা মারা যাবে কিসের জন্য আমার মা ওই পাশে ওই খেতে হল তুলতেছে ও মা কি বলিস তোর ছেলে তোমার কাছ থেকে ভিক্ষা নিলো একশো টাকা বললো যে আমার ঠাকুমা মারা গেছে শ্রাদ্ধর জন্য টাকা পয়সা কিছু ভিক্ষা করছি আর আমার বাচ্চা দেখো দেখি কত বড়ো অঘটন ঘটাইছে সমাজের বুকি আমার নামে চুন কাজে দেবে এখন সত্যি কথা বললি তো একটা লজ্জায় পড়ে যায় একটা মিথ্যে কথা ছিপকাই দে ওরে মানে আমার মানা আমার ওই ক্ষুর্তো তো

হারাধন ভাবা কান্দিস না কান্দিস না তোর দশটা না পাঁচটা না একটা মাত্র মা মারা গেছে তো কান্না করিস না এই তোর আবার কি হলো আর বলে না ফুটো বললো যে ঠাকুমার নেই এই পিটি পিটি আমি সকালে কেমন সাটার দিকে দেখলাম এখন বলছে নেই এই শুনে কানতে কাঁদতে দৌড়ে আসলাম বলছে কি তোরাকে কেউ কারো ফুটোরে টাকা পয়সা দিছিস আমি একশো টাকা দিছি আর আমি পাঁচশো টাকা দিছি ভাই আরো পালি আরো দিতাম কিন্তু টাকা পয়সার একটু সমস্যা তো এক নম্বরের হারামি হ্যাঁ ভিক্ষা দাও হ্যাঁ ঠাকুমা মারা গেছে ঘরে ছেড়ে সবাই চলে গেছে এসব উল্টোলটা বলার আর জায়গা পায় না আজকে সালা বাড়ি আসুক বেলুন দিয়ে না সূজা করেছি তা আমার নাম ফটকে না ভাই কান্না করিস না আমার ওই দুঃ সম্পর্কে অনেক দূরের মানে আর কি ওই পিসতো বনির মেয়ের ছেলের মানে ননদের মৃত্যু হয়েছে তো তাই তুই তো আরে তোর অতদের দরকার কি আম খাচ্ছিস খানা আটে কোন দরকার কি তোর ঠিক আছে ঠিক আছে বাবা তুমি একটু লক্ষ্য রাখো যাই 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 দেখি বাড়ির দিকে যাই হ্যাঁ যাও কাকারা যাও এখানে শুধু শুধু বসে আমার আর কষ্ট দিয়ে না যাও বাড়ির দিকে যাও আর কি করব আমি রে আলপ পীরিতি করিয়া হয়ে গেল জীবনের শেষ ও বন্ধু হয়ে গেল জীবনের শেষ আজকে শালা বাড়ি আসুক ও যদি বেলুন দিন না চলেছি তা আমার নামও মদন না ওর একদিন কি আমার একদিন বন্ধুরা যতক্ষণ ফুটো বাড়ি না আসে ততক্ষণ পটাপট করে একটু সাবস্ক্রাইব করে দাও লাইক শেয়ার কমেন্টও করো